কেমন আছেন আপনারা সবাই? দুদিন হয়ে গেল আপনাদের সাথে দেখা হয়নি, আমারও মন খুব একটা ভালো ছিল না তার জন্য। এছাড়াও মন খারাপ ছিল তার কারণ কিছু নেগেটিভ মানুষের সংস্পর্শে আসতে হয়েছিল। আসলে কিছু ক্ষমতাবান মানুষ কিছু অন্যায় করছিলেন দেখে প্রতিবাদ করতে গেছিলাম, এবং তারপর যা হয় সহজে টার্গেট হয়ে যাওয়া এবং তাদের মিলিত আক্রমণের সামনে একটু আত্মরক্ষা করার চেষ্টা, এছাড়া আর কিছুই না। আজকে সেসব নিয়ে আলোচনা করবো না, কারণ তারা তাদের মতো নেগেটিভ কাজ করতেই থাকবে, আমরা আমাদের পজিটিভ কাজে ফিরে আসবো, টেক নিউজ বানাবো এবং আপনাদের সাথে ভালো ভালো ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো। আজকের প্রথম খবরেই আসবো, তবে প্রথম খবরে আসার আগে লাস্ট যেদিন আপনাদের কাছে একটা পোল দিয়েছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন, সেটার ব্যাপারে জানাবো। প্রশ্ন ছিল রিয়েলমি এক্স থ্রি জুম এই ফোনটা নিয়ে আপনাদের আগ্রহ আছে কিনা। 8,500-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, যার মধ্যে 70% বলেছেন যে হ্যাঁ আগ্রহ আছে, আর 29% বলেছেন না খুব একটা কোনো আগ্রহ নেই। অন্য একটা পোল ছিল যেখানে জিজ্ঞাসা করেছিলাম যে তথ্য চুরি যাওয়া নিয়ে ভিডিও বানাবো কিনা, সেখানে বেশিরভাগ মানুষই বলেছেন হ্যাঁ বানান, এবং তার জন্য সেই ভিডিওটা বানিয়েছিলাম। দেখেছেন কি আপনি? যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে লিঙ্ক দিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আজকের প্রথম খবরে আসি যে পোকো অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে। মানে পোকো ব্র্যান্ডটা তৈরি হওয়ার আগে থেকে তাদের নিয়ে বিতর্কের শেষ নেই, কৌতূহলের শেষ নেই এবং বিভ্রান্তির শেষ নেই। তো যখন পোকো F2 আর F2 প্রো নিয়ে চারদিকে আলোচনা চলছে, পোকো F2 প্রো রেডমি K30 প্রো রিব্র্যান্ডেড হয়ে আসবে এটা যখন নিশ্চিত হয়ে গেছে, তখন নতুন খবর পোকো ব্র্যান্ডের তরফ থেকে যে পোকো M2 প্রো নামে একটা ফোন আসছে। কোথায় F সিরিজ ছিল আর কোথায় একটা M সিরিজ নিয়ে আসলো পোকো? শাওমি ইন্ডিয়ার RF সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে যে পোকো M2 প্রো নামে একটা ফোন আসতে চলেছে। রেডমি নোট 9 তো আসবে, তার সাথে এই ফোনটাও আসবে। এটা কী ফোন হবে কেউ জানে না, যদিও সেই স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল যেটা, সেটা কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছিল পোস্টটা, এবং তারপরও তাদের সোর্স কোডের মধ্যে ঢুকে দেখা গেছে, মুকুল শর্মা এটা দেখেছেন, চেক করেছেন, তিনি দেখেছেন যে এখানে পোকো M2 প্রো নামে একটা কিছু ফোন আসছে। কি ফোন হবে কেউ জানে না। আন্দাজ করা হচ্ছে এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকতে পারে। এটা মিড বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে, পোকো X2 থেকে কম দামি ফোন হতে চলেছে, কিন্তু প্রসেসর কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G থাকবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে ইন্ডিয়ান এই সাইটে যে রেডমি নোট 9 ফোনটা লিস্টেড হয়ে গেছে, সেই ফোনটা লঞ্চ হতে চলেছে, এবং সেটাতে ওয়ার্ল্ডের প্রথম ফোন হবে যেখানে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসরটা থাকবে। তো মিডিয়াটেক আজকে এই হিলিও G85 প্রসেসরটা লঞ্চ করে দিয়েছে, মিড বাজেট সেগমেন্টের একটা ভালো প্রসেসর, যেটা হিলিও G80 আর G90T এর মাঝামাঝি একটা জায়গা হবে। খুব একটা বিশাল কিছু প্রসেসর না, সামান্য অপটিমাইজ করা হয়েছে G80কে। দেখা যাক রেডমি নোট 9 কী দামে এবং কীরকমভাবে লঞ্চ করে, এবং এতে মিডিয়াটেকের এই প্রসেসরটা কেমন পারফর্ম করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ প্রসেসরটা আসছে না এটা নিশ্চিত হয়ে যাওয়ার পর নতুন লিক আসছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসরটা আসতে চলেছে, এবং এটা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে। এই প্রসেসরটাতে মোডেম যেটা থাকবে, অর্থাৎ 5G যে মোডেমটা থাকবে ইনবিল্ড, সেটা থাকবে X60, মানে আগেরবার ছিল X55, এবার একটু উন্নত ভার্সন X60। এখানে ক্রায়ো 685 CPU থাকছে, এবং আরও কী কী থাকবে এখানে, কতটা উন্নত হচ্ছে এই প্রসেসরটা, সেটা ক্রমশ আরও কিছু কনফার্ম খবর আসলে আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। আর তার জন্য বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। শাওমি তাদের রেডমি K30i এই ফোনটা এই মাসেই লঞ্চ করতে চলেছে, এটা 5G ফোন হবে, এবং শাওমি আরও একটা সস্তা 5G ফোন লঞ্চ করতে চলেছে খুব শিগগিরই, সম্ভবত সেটা মিডিয়াটেকের হিলিও G800 প্রসেসর দিয়ে থাকবে। এছাড়াও শাওমি এই মাসেই অনেকগুলো IoT প্রোডাক্ট বা বিভিন্ন রকম প্রোডাক্ট লঞ্চ করবে শোনা যাচ্ছে। এছাড়াও শাওমির CEO লি উইবিং তিনি একটা টুইট করে জানিয়েছেন যে শাওমির 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দিয়ে আর একটা কিছু ফোন আসতে পারে। সেটা কি এই মাসেই আসবে আমি সেটা জানি না, তবে আসতে পারে এরকম খবর অলরেডি বাতাসে ভাসানো, হাওয়ায় ভাসানো শুরু হয়ে গেছে। তবে শাওমির MI মিক্স সিরিজে আমরা যে আশা করেছিলাম আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, সেটা বোধহয় এবার হচ্ছে না, সেটা সম্ভবত আগামী বছর হবে। শাওমি এটা শো করেছিল বহু আগেই প্রোটোটাইপ, কিন্তু তারা বলেছিল যে এরকম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন তাদের নিয়ে আসতে বেশ কিছু সময় লাগবে, এবং তারা একটা নতুন পেটেন্ট ফাইল করেছে যেখানে দেখা যাচ্ছে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন তারা আনতে পারে, তার পেটেন্ট তারা ফাইল করেছে, এবং সম্ভবত 2021 সালে এই মি মিক্স সিরিজের যে ফোন আসবে সেটাতে এরকম আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে। সেটা হলে অবশ্যই ভালো হবে, কারণ ওপো একই সাথে এই বিষয়ে কাজ করছে এবং স্যামসাংও এই বিষয়ে জোরদার কাজ করছে। এই তিনটে কোম্পানির মধ্যে মোটামুটি এখন কম্পিটিশান যে কে সবার আগে ডিসপ্লের নিচে লুকোনো ক্যামেরাওয়ালা ফোন নিয়ে আসতে পারবে। দেখা যাক কে সবার আগে পারে। আপনার কি মনে হয়? আমি এখানে আই বাটনে একটা পোল দিলাম যে স্যামসাং, ওপো না শাওমি তিনজনের মধ্যে কে সবার আগে ডিসপ্লের নিচে ক্যামেরা নিয়ে আসতে পারবে, এখানে পোলটা দিলাম, অবশ্যই ভোট দিয়ে জানাবেন। হুয়াওয়ে আজকে দুটো ফোন লঞ্চ করে দিয়েছে, Y6P অ্যান্ড Y5P। এই দুটো ফোন নিয়ে বাজেট সেগমেন্টের ফোন, এবং হুয়াওয়ে একটা ট্যাবলেট লঞ্চ করেছে আজকে।
আজকালকার দিনে ট্যাবলেটের ব্যাপারে খুব বেশি উৎসাহ মানুষের আছে বলে আমার মনে হয় না, কারণ স্মার্টফোনের সাইজ এত বড় হয়ে যাচ্ছে যে ট্যাবলেটের আর বোধহয় তেমন প্রয়োজন নেই। আপনারা কি ট্যাবলেট ব্যবহার করেন বা ট্যাবলেটের ব্যাপারে আগ্রহী, অবশ্যই এখানে আই বাটনে লিংক দিলাম, আর একবার ভোট দিয়ে জানাবেন। এবং হুয়াবে এই যে ট্যাবলেট এবং ফোনগুলো নিয়ে এসছে, এগুলো একদম বাজেটের ফোন, খুব কম দামের ফোন, তবে হুয়াবে আরেকটু বেশি দামের মিড বাজেটের ফোন, যেটা হুয়াবে অনার X10 সেই ফোনটা খুব শিগগিরই আনতে চলেছে, যেখানে কিরিন 820 প্রসেসর থাকবে, যেটা দারুণ প্রসেসর এবং 5G প্রসেসর, সেই ফোনটা খুব ভালো ফোন হতে পারে। সেই ফোনটা 20th May লঞ্চ করবে, এটা কনফার্ম খবর হয়ে গেছে। এবং এখানে ব্যাকসাইডে তিনটা ক্যামেরা আছে, 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ওভারঅল ফোনটা দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে। 20 তারিখ জানা যাবে এই ফোনটার দাম হুয়াবে কত লাখ রাখছে। এবং শেষ খবরে বলবো যে TKDN সার্টিফিকেশন সাইটে রিয়েলমি X3 এই ফোনটা লিস্টেড হয়ে গেছে, এবং ওপোর আরেকটা ফোন লিস্টেড হয়েছে। এখান থেকে কনফার্ম জানা যাচ্ছে যে রিয়েলমি X3 ফোনটা 4G ফোন হচ্ছে, এবং এই ফোনটা খুব শিগগিরই বোধহয় আসতে চলেছে। দেখা যাক ফোনটা কেমন হয়, কারণ রিয়েলমি X3 হয়তো ভালো ফোন হতে পারে মোটামুটি কম বাজেটের মধ্যে। আজকের টেক নিউজ এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।